বন্ধুরা, আমার কাছে আছে আইসো পপুলার, যেটাকে অ্যালকোহলও বলা হয়। 99.9% পিওর অ্যালকোহল, যেটা আমরা কি করব এই বোতলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমরা আজকে বানাবো রকেট, বোতল রকেট। তোমরা ভিউটা পুরোটা দেখো। আমি একটা বোতলের মধ্যে সামনে এভাবে ছিদ্র করে নেবো। এবারে আমরা কি করব, এবারে আমরা আইসো পপুলারের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ দিয়ে নেবো আইসো পপুলার, এটাকে মদ বলা হয়। এবারে আমরা ঢাকাটা আটকে দেবো। এবারে এটাকে আমরা চারিদিকে কিন্তু এভাবে নাড়াবো, যাতে আমাদের অ্যালকোহলটা বোতলে চারিদিকে কিন্তু লেগে যায়। এবার এখানে আমরা আগুন দেবো, দেখবো কি হতে পারে। এবারে আমরা বোতলের মধ্যে আগুন দেবো। নাড়িয়ে নেবো কিছুক্ষণ, তারপরে সামান্য আমরা এইভাবে বোতলটাকে চাপ দেবো, যাতে ভিতরে অক্সিজেন ঢুকে যায়, যাতে আমাদের এটা এক্সপেরিমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। এবারে আমরা এর উপরে আগুন দেবো। বোতলটার কি অবস্থা হয়েছে? মনে হয় বোতলটা নিয়ে আর তৃতীয়বার এক্সপেরিমেন্ট করা যাবে না। আজকে এক্সপেরিমেন্টটা করতে লেগেছে আমাদের আইসো পপুলার অ্যালকোহল, যেটাকে আমরা মদও বলতে পারি। আমরা আগের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেন্টের মাধ্যমে তোমরা কীভাবে রকেট তৈরি করতে পারবে, তো সেটাতে অনেকে হয়নি। এর একটাই কারণ, সেখানে কিন্তু অ্যালকোহলের মাত্রা অনেক কম ছিল, এবং এখানে 99.9% কিন্তু পিওর অ্যালকোহল থাকায় এটা কিন্তু খুব সহজে হয়ে গেছিলো। তোমরা যদি কিনতে চাও আইসো পপুলার অ্যালকোহল, তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই কিনে যেতে পারো। তোমরা কমেন্ট করে জানাও যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। তো অবশ্যই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিচে দেওয়া বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবে। যদি তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং যদি তোমরা বেল আইকন না ক্লিক করো, তাহলে কিন্তু আমরা নতুন ভিডিও তোমার নোটিফিকেশন পাবে না এবং আমার ভিডিও মিস করবে। তো অবশ্যই নিচে দেওয়া বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবে। তো আজকের মতো এটুকুনি দেখা হবে, অন্যান্য কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই, টাটা।